আমরা দেখাতেইলাম তোমার লাগিয়া আমরা ইনশাল্লাহ মানুষের গিয়ে জানাইম সব মানুষের কইম আপনার কষ্টের কথা দেখা যুগ লাগে তারা ছোট একটা গড় আসলো মাত্র কয়েকদিন বহুত দিনে কষ্ট করিয়া তারা একটা মাত্র গড় বানাইছেন আজকে ওই মাত্র সংক্ষিপ্ত তিন দোকান উপরে দিয়া আর একটা বেড়া দিয়া দেখতে দুঃখ লাগে বাইকের মুখে দিয়ে এলে খান্ত না আর ছোট ছোট বাচ্চা ও দেখো একবারে ছোটো বাচ্চা তারা তিনটা ভাই ছোটো ছোটো আজকে মানুষের খাম কতরা তারা খাম করিয়ে তারা জীবন চালাই তারা এর ফাঁকে দিয়া মস্ত ছোটো একটা এটা পাঠার জায়গা এরপরেও মানুষের উপরে অমানবিক জুলুম হয়েছে আমরা দাবি রাখি আর সরকারের কাছে যে ওই সমস্ত মানুষের আবার পুনরায় ঘর বাড়ি বানাই দেওয়ার লাগি আমরা আহ্বান জানাই আর যাতে করিয়া মানুষের মধ্যে এই ধরনের বিভ্রান্তি না ছড়াইয়া এলাকার বিভিন্ন ধনী মানুষকে আছেন আমাদের এসিকে আসি মঞ্জুর ভাই একটা ছোট শিশু ছোট একবারে বাচ্চাটা বহুত দিন কোথা কি তারা কোনো খানিজ ধনির কোনো ব্যবস্থা নাই আমরা কোনো কিছু পারি না তারা এক প্যাকেট বিস্কুট দিয়ার তুমি খাইব বুঝছো নি তুমি তো মানুষের অসহায় যারা থাকবা তারা সাহায্য করতো এমনি হইব লাইন হইব তারা তো আশা দেখান ঘুরাইলে তোমাদের তোমাদের খান ফলাইয়া যাও আমরা মানুষের জানাই আমার কর্ম সব দিকে কত অসহায় ভাই বিরাট গরমের তাপ আর এই গরমের মধ্যে দিয়া মানুষ দেখে জানি কোনো রবিবার কোনো দেখা নাই মহিলা অকল থাকবার কুবাইবার মাথা লুকাইবার পর্যন্ত কোনো আশ্রয় নাই গ্যাসের তলে মানুষের বসবাস করতাম কুয়া ছোট ছোট বাচ্চা নকলে খান দিতরা দীর্ঘদিন তাই তারা খানিরা পাকাইবার কোনো ব্যবস্থাও আন না গ্যাসের কোনো ব্যবস্থা নাই বিদ্যুতের লাইন খাটা হয়ে গেছে গিয়া আমরা দেখি আর কারেন্টের লাইন তারা দেবো আন না এমনকি বুঝতার এরা বাইরে কোনো খান থেকে উঠে আইসে কিন্তু ও এলাকার মানুষ ও দেশেরও মানুষ ভারতবর্ষের মানুষেরা হিন্দুস্তানের মানুষ এরা মেয়াদি পাট্টা রয়েছে আমার ভাইয়ে কইতরা খান দিয়া সুন্দর গড় আসলো নতুন গড় বানাইছেন পারাইতে পারছি না গড় দিছে মানে থান কইতরা আমার ভাইয়ে কইতরা মানে তার তানার জায়গার দলিল দেখিয়া ওই এলাকার মেম্বার প্রেসিডেন্টরা তানার একটা সরকারি গড় দিছিলা ওটাও পর্যন্ত দুর্নিশ্চিত কর হয়ে গেছে এখন টিন দি বেড়া দিয়া কোনো সুরত ওখানে মাথা লুকাইবার আশ্রয় গাছের তলে তার নিজে একজন মানুষ হইয়া পুরুষ হইয়া গাছের তলে রইতরা আর বাদ বাকি ছোটো ছোটো বাচ্চা সকল আছে এরা পানি খাইবার হইতরা না কোনো দাঁত খানি কোনো কিছু মিলিয়ে না মানুষ সকল বড় অসহায় হয়েছেন আপনারা দয়া করে তান তান যে সাহায্য করো বিভিন্ন এলাকার ধনী ভাই হলে নমাজ পড়িবা দোয়া করবা আমার লাগিয়া আমরা বড় বড় বায়কের আবেদন করবো সাহায্য করবার লাগিয়া করবার লাগিয়া বায়ক দেখা যে ও একজন মুরব্বী বৃদ্ধ মানুষ কথা লাগন সম্পর্ক যে বিরাট ক্ষতি হয় এখন বর্তমানে রোয়ার কোনো জায়গা নাই রদির মধ্যে যে গাছের তলে বায়ক হলে এবার একটা ছোট ছেলে
মাটির তলে আমি মারা গেছো এক বছর আগে, লিয়াকতালি নাম আসলো, লিয়াকতালি নাম আসলো, ওরফে কিতা নাম আসলো, মায়া, ওরফে মায়া মিয়া মাটির দসিয়া মারা গেছো। ও ছোট বাচ্চাটা গড় আসলো, এটা সরকারি গড় পাইছিলা তার মায়ের, ওই সরকারি গড়টা ভাঙ্গিও মোবাইল বাচ্চারা অসহায় গুরিতরা রাখাই বার কোনো কিছু পাইছিল না। আপনারা দয়া করে ভাই অকল কি রৈদর মধ্যে দিয়া ওই লালি বেটি একজন থান গড় বাড়ি বর্তমানে কোনো কিছু রয়েছে না, একটা বাঁশও রয়েছে না, সব কিছু ভাঙ্গিয়া। আমরা জানি আমরা দেশের নিয়ম হইলো গাছ লাগানি হইত, গাছে জীবন রক্ষা করে, কিন্তু সত্য সত্য গাছ এখানে আসলো, সব কিছু দুলিশাত করা হয়ে গেছে। গরমের মধ্যে দিয়ে ছোটো ছোটো বাচ্চা দেখে দুঃখ লাগে গিয়া। আমরা বেশ কিছু দিতাম পারি না এক আমার কিছু সাহায্য কর্ম ভাই অকলরে, আপনারা দয়া করে ধনী ভাই অকল এগিয়ে আসত কুয়া অত্র খোটামানি এলাকার সাহায্য করো কুয়া। ও আর একটা ছোটো একটা শিশু মানে যাত্রা আপনার নিতে আপনার নিজে জায়গাত আকুয়া আইয়া আপনার দেখবা মানুষের কি হালত। আপনার অনেকে বাড়িতে নিয়ে আমরা বইয়া অনেক ফাঁকির মন্তব্য করিয়া থাকি, তো আমরা নিজে ওখানে আই আইয়া মানুষের দেখি মানুষের সাহায্য করি, এই সময় যদি সাহায্য না করি ভাই কোন সময় করতাম। এর লাগিয়া আমরা আইসি আজকে, আমরা সামর্থ্য অনুযায়ী যা আল্লাহ তৌফিক দিছ মানুষের দেওয়ার চেষ্টা করি আর ইনশাআল্লাহ। আপনার জায়গাত আই নাই দেখবা এই গরমর ভিতরে মানুষ থাকার মতো জায়গা নাই, অনেক মানুষে মেঘ কাইতরা যে মেঘ দের। আজকে আমরা নিজে আরামর বিছনাত আছি আরামও ঘুমাইয়ার ভাই, এইরকম আপনি জায়গা তাকু আইলে দেখবা এবং সাহায্য করো মানুষের দিকে হাত বাড়াবে, হাত বাড়াইলে ওখানে রগরও দিল, রগরও দিলেন মানুষ নাই। আমরা কিছু জল অকল লইয়া আইছি, বোতল অকল লইয়া আইছি, তারা দিমু বাই অকলরে, আর কিছু বিস্কুট অকল লইয়া আইছি, ওসব দিমু ইনশাল্লাহ, খাজুরও আনছি দিমু আমরা, আর বাদ বাকি আমরা যে পরিমাণ অসুস্থ আসলো আমরা দিয়া সাহায্য করে দিই আর বাই অকলরে। এটার সাহায্য খাওয়া যায় না, এটা একটা মহব্বতর বার্তা আমরা দিতাম সাই আর, আর বাদ বাকি আমরা বাইকলরে সবর করবার লাগে হই আর। আপনারা দয়া করিয়া ধনী বাইকল যারা স্বাবলম্বী বাইকল আসুন, প্রত্যেকে কিছু কিছু টাকা প্রত্যেক এলাকাতে কালেকশন করিয়া কয়েকজন মানুষ মিলিয়া আক ডাইরেক্ট খোটামণি এলাকাত আইলে দেখবা এখানে যে ফাটিয়া লাই সার্ভার মানুষ সত্য যে কষ্টে আসুন, ছোটো ছোটো বাচ্চা নখর রোয়ার পর্যন্ত ঘর বাড়ি নাই, তলা অবস্থা হয়েছে, শোচনীয় অবস্থা হয়েছে, যেটা কোনো বাসায় প্রকাশ করা যাইত না, আপনারা দেখলে নিজের চোখকে বুঝবা। আবার ঘর আমরা বানাইয়া দেবার লাইন করাই মুটব না বুঝছেন, সালাম আলাইকুম। সরকারি গড় ফাবারটা ফরেও মার এরপরেও তান গোটা বাঙ্গ হয়ে গেছে, এই সব জায়গার আমরা যেগুলা জায়গা পরিদর্শন করছি ওই সবগুলো জায়গার ফাটটাও আছে, আমরা দেখাই বাই হলে দলিল রয়েছে, সব কিছু রয়েছে, এরপরে এদের উপরে জুলুম অমানবিক অত্যাচার রয়েছে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব সুন্দর আর রয়েছে না, এখানে ভাঙিয়ে দিছে ইয়ে দিদানি। সালামু আলাইকুম।